नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल हैप्पी लाइफ। आपनारा जानें जे आमी एई चैनेले प्रतिनियतोई आपनादेर काछे मेडिसिन सम्पर्कित भिडियोर रिव्यू निये आपनादेर काछे आमी हाजिर हये थाकि। तो आज आपनादेर काछे आमी बोलते चलेछि एई सान फार्मार URSOCOL 300 एई टैबलेटटार सम्बन्धे। चलुन भिडियोटा शुरू थेके शेष पर्यन्त देखते थाकुन। तो आज ये भिडियोर मध्य दिए आपनादेर काछे बोलबो जे URSOCOL 300 mg टैबलेटटी 300 mg टैबलेटটির কাজ কি, এটা কি কি রোগের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এর খাওয়ার নিয়মটা কি রকম রয়েছে, এটা কোন কোম্পানি তৈরি করে, এটার প্রাইস কত, সমস্ত বিষয়টাই এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে আমি তুলে ধরব। চলুন প্রথমেই আগে জেনে নেওয়া যাক যে এই ট্যাবলেটটা কত এমজি ট্যাবলেট। তো URSOCOL এটা হচ্ছে 300 mg ট্যাবলেট, 15টা বড়ি নিয়ে হচ্ছে একটা পাতা তৈরি করে কোম্পানি, ঠিক আছে। এটা হচ্ছে সান ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেডের হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে। তো আরো একটা বিষয়, এটার হচ্ছে 3 রকম ডোজ আছে, না ডোজ বলতে এখানে 3 রকম এমজি আছে, ঠিক আছে। URSOCOL একটা হচ্ছে 150 mg, একটা আছে 300 mg আর একটা আছে 450 mg, ঠিক আছে। এটা 10টার পাতাও পাওয়া যায়, 15টার পাতাও পাওয়া যায়, মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। তো ডাক্তারবাবুরা যেরকম ভাবে আপনাদের ডোজগুলো বলে ঠিক সেরকম ভাবেই আপনারা ডোজগুলো আপনারা খাবেন, ঠিক আছে। মানে যে রোগের ক্ষেত্রে যেমন রোগের ক্ষেত্রে যে ডোজটা প্রয়োজন সেই এমজিটাই ডাক্তারবাবুরা আপনাদের প্রেসক্রিপশন করে দেয়। তো প্রথমেই বলবো এটার কম্পোজিশনটা কি রয়েছে। এটার কম্পোজিশনটা রয়েছে 800 ডিকলিক অ্যাসিড, ঠিক আছে। 800 ডিকলিক অ্যাসিড হচ্ছে এটার একমাত্র হচ্ছে কম্পোজিশন। আর 800 ডিকলিক অ্যাসিড এই ট্যাবলেটটাই রয়েছে 300 mg, ঠিক আছে। সেরকম 150 mg-তে 150 mg, 450 mg-তে 450 mg থাকে, ঠিক আছে। তো এটা মেনলি কি কি রোগের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন, এটা ব্যবহার করতে পারবেন মেনলি হচ্ছে আমাদের যে লিভার রয়েছে এই লিভারের ক্ষেত্রেই হচ্ছে এটা মেন ওষুধ, ঠিক আছে। লিভারের যে কোনো রকম সমস্যা, অর্থাৎ লিভারে যখন দেখবেন পেন অর্থাৎ ব্যথা যন্ত্রণা সৃষ্টি হয় বা প্রচুর পরিমাণে দেখবেন লিভার থেকে গ্যাস অম্বল সৃষ্টি হচ্ছে, তো মেনলি হচ্ছে এটা হচ্ছে ফ্যাটি লিভারের ক্ষেত্রে হচ্ছে মেনলি হচ্ছে এটা ব্যবহার করা হয়, অর্থাৎ যাদের লিভারে ফ্যাটের প্রবলেম, ঠিক আছে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 2টো ট্যাবলেট খাওয়া। তো আমার নিজেরই এটা প্রবলেম, তো ভাবলাম যে আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করাই যাক। তো সেই জন্য আমি বলছি যে এই কোম্পানির এই প্রোডাক্টটা খুব ভালো প্রোডাক্ট, ঠিক আছে। তো অ্যাবটের রয়েছে, অ্যালকেমের রয়েছে, ঠিক আছে, ডক্টর রেড্ডির প্রোডাক্ট রয়েছে, অনেক কোম্পানির প্রোডাক্ট রয়েছে। ডাক্তারবাবুরা যে প্রোডাক্টটা আপনাদের লিখে দেবে সব প্রোডাক্টই ভালো, কোনো কোম্পানি খারাপ নয়, ঠিক আছে। তো বেসিক্যালি আমি এই সান ফার্মার প্রোডাক্টটা খাচ্ছি, তো খুব ভালো প্রোডাক্ট, আপনারা খেতে পারেন, ঠিক আছে, খুব ভালো প্রোডাক্ট। তো এটার এমআরপিটা কত একটুখানি বলে দেবো। এটার এমআরপিটা হচ্ছে 476 টাকা হচ্ছে এমআরপি। একটুখানি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের। তো ওদিকেই দেখতে পাবেন লেখা আছে 476 টাকা এমআরপি, ব্যাচ নম্বর, এক্সপায়ারি ডেট, সমস্ত কিছু হচ্ছে এখানে হচ্ছে লেখা রয়েছে, ঠিক আছে। তো আরও একটা বিষয় আপনাদের বলি, তো এই ট্যাবলেটটার এমআরপিটা হচ্ছে কম, কিন্তু আপনাদের অ্যাবট কোম্পানি বা অন্যান্য কোম্পানি যেগুলো রয়েছে তাদের কিন্তু এমআরপি খুব বেশি। যেমন অ্যাবট কোম্পানির যে প্রোডাক্টটা রয়েছে 300 mg, তার সেটাও 15টার পাতায়, সেটাও আমি খেতাম। তো এখন আমি এই ট্যাবলেটটা এখন খাচ্ছি, তো সেটার এমআরপি ছিল 631 টাকা মতো হচ্ছে সেটার এমআরপি, ঠিক আছে। তো এটার আপনাদের বললাম যে 476 টাকা হচ্ছে এটার এমআরপি। তো এবার বলবো যে এটার সাইড এফেক্টগুলো কী কী রয়েছে, তারপরে এটার ডোজটা সম্বন্ধেও আপনাদের আমি বলে দেবো। তো এটা সাইড এফেক্ট হয়েছে, যদি আপনারা কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া যদি আপনারা রেগুলার এই ট্যাবলেটটা হচ্ছে খান যদি 1 মাস 2 মাস, তাহলে আপনাদের কি হতে পারে, পেটের ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে, ঠিক আছে। আপনাদের গ্যাস অম্বলের প্রবলেম হতে পারে, ঠিক আছে। মাথা ঘুরতে পারে, ভমিটিং ভাব আসতে পারে, এইগুলো কিন্তু আপনাদের দেখতে হবে, ঠিক আছে। তো ডাক্তারবাবুরা যে পরামর্শটা দেবেন যে ওষুধটা খাওয়ার, কারণ এর থেকেও এখন অনেক লেটেস্ট কম্পোজিশন বেরিয়ে গেছে বাজারে, ঠিক আছে, সেইগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন। তো এবার এটা ডোজ সম্পর্কে বলি। এটা ডোজ হচ্ছে আপনারা খাওয়া দাওয়ার হচ্ছে পরে, ঠিক আছে। 24 ঘন্টায় 2বার আপনারা এই ট্যাবলেটটা খেতে পারবেন। একটা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া ঠিক 1/2 ঘন্টা আগে, আর রাতের বেলা খাওয়ার ঠিক 1 ঘন্টা আগে আপনারা হচ্ছে খেয়ে নেবেন, ঠিক আছে। তারপরে আপনারা ডিনার বা লাঞ্চ করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, যদি কিছু নতুন ইনফরমেশন পেয়ে থাকতে পারেন ভিডিওটার মধ্যে দিয়ে, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দিয়ে যাবেন না, এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে প্লিজ অন করে দেবেন, যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন এই বলে ভিডিও আমি শেষ করলাম।